আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে রান্না করছি ইলিশ মাছ। তো ইলিশ মাছটা প্রথমে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি চামচ দিয়ে। তো ইলিশ মাছের পেটে ডিম হয়েছিল, তো মাছটা কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন একদম পেট ভরা ডিম। তো চেয়েছিলাম মাছটা মাঝখান দিয়ে কাটতে, না ডিমটা এইভাবেই বের করতে, তবে পারছিলাম না, ডিমটা খুবই বড় ছিল, তাই পরে হচ্ছে মাঝখান দিয়ে কাটতে হলো। তাই মাঝখান দিয়ে কেটে ডিমটা ভালোভাবে বের করে নিচ্ছি। যদিও মাছের ডিম হলে মাছের স্বাদটা কমে যায়, তারপরেও ডিম খেতে কিন্তু ভালোই লাগে। এই তো দেখতেই পাচ্ছেন কত বড় ছিল ডিমগুলো। এবার মাছটা ভালোভাবে কেটে নিচ্ছি। মাছটা আমি ভালোভাবে কেটে তারপর ধুয়ে নিব, তারপর রান্নায় চলে যাব। তো মাছটা কাটছিলাম আর চিন্তা করছিলাম যে কিভাবে রান্না করব। ফার্স্টে ভাবলাম যে সর্ষে দিয়ে সর্ষে ইলিশ রান্না করি, পরে আবার মনে হলো যে না, এক আন্টি হচ্ছে তার গাছের পেঁপে দিয়েছে আমাকে, তো মনে হলো যেহেতু গাছের পেঁপে টাটকা তো সেটা দিয়েই রান্না করি। তো আজকের ইলিশ মাছটা আমি পেঁপে দিয়ে রান্না করব। এই তো মাথাটা কেটে নিলাম, ইলিশ মাছটা প্রায় কাটা শেষ। ইলিশ মাছের ডিমটা হচ্ছে আমার ফ্যামিলির সবাই পছন্দ করে, তাই ডিমটা হচ্ছে আলাদা ভাজা করব শুধু, আর মাছগুলো হচ্ছে পেঁপে দিয়ে রান্না করব। আর মাথাটা রেখে দিব, মাথাটা হচ্ছে যেদিন কচু শাক রান্না করব তখন রান্না করব মাথাটা দিয়ে। তো আমি সবগুলো মাছ ওয়াশ করে নিয়েছি, এবার লবণ দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, এবার খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এবার মাছগুলো ভেজে নিচ্ছি। তো আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর অনেক পিঠার ভিডিও, অনেক নতুন নতুন রান্নার ভিডিও আছে আমার চ্যানেলে, যারা নতুন অবশ্যই চ্যানেলটা একটু ঘুরে দেখে আসবেন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তো মাছগুলো আমি ভেজে নিচ্ছি এক এক করে, খুব বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা ভাজা দিয়ে নিব, যেহেতু পেঁপে দিয়ে একটু ঝোল ঝোল রান্না করব, তাই খুব বেশি কড়া করে ভাজবো না। তো আমার তো রান্না বান্না করতে খুবই ভালো লাগে, তো কী রান্না করি না করি সেটাই শেয়ার করি আপনাদের সাথে।
অনেকে রান্না করতে অনেক আলসেমি লাগে কিংবা রান্না করতে ভালো লাগে না, কিন্তু আমার কিন্তু রান্না করতে ভালোই লাগে। অন্যান্য কাজ করতে যদিও আলসেমি লাগে কিংবা খারাপ লাগে, কিন্তু রান্না করতে আমার ভালো লাগে। মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিচ্ছি। খুবই হালকা করে ভেজে নিয়েছি মাছগুলো। আমার রান্না বান্না আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। ভালো ভালো কমেন্ট করলে, লাইক দিলে কিন্তু নতুন ভিডিও বানানোর ইচ্ছাটা জাগে। তো আমি মাছগুলো ভেজে নিচ্ছি। এখানে দুটো শুকনো মরিচ দিয়ে দিলাম ডিম ভাজার সাথে। ডিম ভাজা হয়ে গেলে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো মাছের ডিম কিন্তু এমনিতেই খেতে ভালো লাগে, শুধু ভাজা। তো মাছের ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এর ভিতরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ কুচিগুলো সামান্য ভাজা হলেই নামিয়ে নিব। এই তো মাছের ডিম ভাজা আমার হয়ে গেছে। আমি পেঁপেগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সাথে একটা আলুও দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে এর ভিতর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এই পেঁপের তরকারিটা কিন্তু খুবই স্বাস্থ্যকর আর খুবই সুস্বাদু হয়েছিল খেতে, যেহেতু গাছের পেঁপে একদম মোমের মতো গলে গিয়েছিল। তো পেঁয়াজটা ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আদা রসুন আর জিরার বাটা দিয়ে দিলাম সামান্য। আর ইলিশ মাছে খুব বেশি মশলা দিতে হয় না, এতে করে ইলিশ মাছের ঘ্রাণটা কিন্তু চলে যায়, তাই সামান্য দিয়েছি। এবার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। এই মশলার উপরেই কিন্তু রান্নার স্বাদটা ডিপেন্ড করে। যে কোনো রান্নায় মশলাটা কষানো না হলে কিন্তু তরকারির স্বাদ হয় না। তো আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার পেঁপে আর আলুগুলো দিয়ে দিচ্ছি। পেঁপে আর আলুগুলো আমি ঢেকে একটু কষিয়ে নিব। তো মিডিয়াম হিটে খুব ভালোভাবে আমি ঢেকে কষিয়ে নিয়েছি। আর কালারটা কিন্তু তরকারির খুবই সুন্দর এসেছে,
এবার ঝোলের পানি দিয়ে দিচ্ছি, এতে করে পেঁপে আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। তো এই ছিল আজকে রান্নাবাড়ায়, কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।